আজকে হলো 20 জুলাই বুধবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো আজকে আমরা সবাই মিলে এখন এই কেকটা খাবো। কালকে আর খাওয়া দাওয়া করিনি কেক, কারণ কালকে ওই মটকা কুলপিটা ছিল না মিষ্টিটা, ওটা খেয়ে আর কেক খাওয়ার ইচ্ছে হয়নি। আর ও মহিষীর এখন কেক খিদে পেয়ে গেছে খুব, তাই এখন তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলি। এখন বাজে রাত্রি 9টা, আর আমরা চারজনই এখন করে নিচ্ছি ডিনার, কারণ আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার। এখন আমরা চলে এসেছি আইনক্সে মুভি দেখার জন্য, আর 10:15 শো। কি মুভি? আর এটা দেখার ইচ্ছে কিন্তু সব থেকে বেশি ওর, বেশি আমার ক্রিজকে দেখার ইচ্ছা, ওই জন্যই আমি চলে এসেছি। মানে থরকে দেখার ইচ্ছা আমার ভীষণ ভালো লাগে থরকে, তো ওই জন্য আমি ইন্ডিয়াকে আগেই বলেছিলাম জুলাই মাস পড়তেই যে আমার কিন্তু এটা দেখাতেই হবে, কিন্তু ওদের এক্সামের জন্য আর টাইম হয়নি। আমি তো দেখছিলাম যাতে মুভিটা চলে না যায়, যেই একদিন ছুটি পেয়েছি ব্যাস আমি আজকে ইরক বাড়ি আসার পরেই দিদি বলেছি যে চলো আজকে দেখে আসি। ওই সে এখন অপেক্ষা করছে কখন দরজা খুলবে, আর আমাদের কিন্তু স্ক্রিন 4। হল খুলে দিয়েছে, এখন আমরা মুভিটা এনজয় করি, আর কিছুক্ষণ পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখন রাত্রি 9টা বাজে বলো তো? 1:45। আর ওয়েলকাম টু ভালহালা। এই এখন শুনলো দেখতে এলাম থর ক্রিস কে, আর ও এখন অন্য কথা। ও সত্যি, আর কেমন লাগলো মুভি বলো? তুই তো লোকিকে দেখতে এসেছিলি। ওই মোরাগুলোই দেখলাম। আর কি করবি এখন, আর লোকিকে অত, আর ওম ভালো, ওম আর কি, স্পাইডি ছেড়ে এখন বলতেই হবে ভালো। একটু তো রিফ্রেশমেন্ট হলো, হ্যাঁ একটু তো হলো পরীক্ষার মাঝে। আর তোমার কেমন লাগলো? আমার ভালোই লেগেছে, ওয়েলকাম টু ভালহালা। বাড়ি যাচ্ছি আর কি, রিটার্নিং হোম। আমার আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না, আমার তো ওফ যা লেগেছে ক্রিসকে, আমার তো আমি তো মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তোমাদের তো ওখানেই বললাম। আর অ্যাক্টিং তো দারুণই করে, তাই না? এই তো করে, ও তো অ্যাক্টিং দারুণই করে। এই মুভিটা নিয়ে আমি আর কিচ্ছু বলবো না, আমার আমি যাকে দেখতে এসেছিলাম সেই গল্প যাই হোক, কিন্তু আমি যাকে দেখতে এসেছিলাম ওফ দারুণ দারুণ, আর গল্পটা ভালোই ছিল, তাই না? ঝটপট ঝটপট হয়ে যায়, ইন্টারমিশনও বেশিক্ষণের জন্য ছিল না, ওই জন্য রাত্রিবেলাটা খুব ভালো। অনেকদিন পরে কিন্তু আমরা এরকম রাত্রিবেলা মুভি দেখতে এলাম বলো, তো এটা আমাদের একটা সাডেন প্ল্যানই হয়ে গেছিল বলতে হঠাৎ করে। তো চলো এই ব্লগটা কন্টিনিউ হবে কাল অবধি, ঠিক আছে? তো আজকে আমরা এখন বাড়ি তো ফিরছি, বুঝতেই পেরে গেছো, তো সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে। আপাতত গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে কিন্তু আমাদের সবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি তো 7:45 উঠেছি, আর বাদ বাকি সবাই উঠে পড়েছে। ওম আর ঐশী এখন উঠবে উঠবে করছে, তো ওদেরকে ডাকাডাকি করছে হিরক। আর আমি তো এখন গিয়ে দেখলাম রান্নাঘরে মামুনি আমাদের জন্য ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছে, আমি এখন খালি ঐশীর জন্য ব্রেকফাস্ট বানাবো। আর ঘরের যা যা কাজকর্ম ছিল সকালবেলা সব আমি তাড়াহুড়ো করে ফেলেছি। আজকে 21 জুলাই, বাড়িতে সবাই আমরা রয়েছি, তাই আজকে একটু খাওয়া দাওয়াটাও আমাদের হবে একটু ভালো মতো। তো চলো আর ব্রেকফাস্ট খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি। ঐশী চল উঠে পড়, উঠে পড়, উঠে পড়। তো এখনো সব উঠেনি, এখনো সে চোখই খুলতে পারছে, ঘুম তো এখনো সে উল্টো দাঁতই মেজে যাচ্ছে। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমাদের পোহা, ঝিঙের পোলাওটা আমার একদমই পছন্দ না, সব থেকে অপছন্দ জিনিস যদি কিছু হয় সেটা হচ্ছে আমার ক্ষেত্রে ঝিঙেটা, তাও ডিমটা আছে বলে খেয়ে নেওয়া যাচ্ছে আর কি। আমি তো তাও বললাম তোমায় অন্য কিছু করে দিই, কারণ ও মহিষীও চিড়ের পোলাও ভালোবাসে না, ওদেরকেও করে দিলাম। ওমহিষী পাউরুটি খাচ্ছে,
হ্যাঁ, পাউরুটি আর আমি তোমায় দেব না, কারণ তুমি রোজই প্রায় পাউরুটি খাও দোকানে। ওর তো পাউরুটি আর হচ্ছে ডিমের পোজ বা হাফ বয়েল এগুলো যদি দিয়ে দাও, ব্যাস ও তৃপ্তি করে খেয়ে নেবে। আমি ওটাই পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, আলুর দম, এগুলোও ও খায়। এবার আমি যখন ওমৈশীকে টিফিন দিই, ওরটাও দিয়ে দিই মাঝে মাঝে, কিন্তু যেদিন ওর পছন্দ হয় না ও নেয় না। ওর স্যান্ডউইচ, প্যানকেক এগুলো কিছুই পছন্দ না। মামনির বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল, তোমাদের চটপট করে এখন দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হবে। দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি কি রান্না বান্না হবে। তবে আজকে কিন্তু আর অন্য কিছু রান্না হবে না, সব কিছু আজকে ইলিশ মাছেরই হবে। তো তোমাদেরকে সব একটু একটু করে দেখাবো। আর অবশ্যই আমাদের বাড়িতে যেটা খুব মানে হয়, ইলিশ মাছ আসলেই আর মামনি খুব ভালো করে ইলিশ মাছের টক, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা কি হচ্ছে ঐশি? বায়োলজি করছো? ভাবি কিন্তু এক্ষুনি চলে আসবে, এসে পড়া ধরবে। কি পড়াশোনা হচ্ছে বুঝতে পারছো তো? কি এক্সাম হবে ঐশীর। আর হীরক গেছে একটু বাজারে, তার মধ্যে এইসব শুরু করেছে। ঘরে গিয়ে বসো, আজকে আলু কাটবো না আমরা। হানি এই গরমে বসো না। এখানে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি, এখানে লেজার পিসটাকে ছোট ছোট করে একটু কেটে ভেজে রেখে দিয়েছি, তার সাথে একটু মাছের মাথাও রয়েছে, এটা মাছের তেল। আর এই মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে রেখে দিয়েছি, আর এই মাছের পিসগুলো একটু কড়াভাবে ভেজে রেখে দিয়েছি। প্রথমে যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশের তেল ঝালের রেসিপি, যেটা আমার দিদা শাশুড়ির রেসিপি। আমার দিদা শাশুড়ি কিন্তু এতে আলু দিত, কিন্তু আমরা এতে আলু দিচ্ছি না। আর এখানে কিন্তু এক চামচ করে দুরকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি, আর এখন একটু জল মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই এই রান্নাটা করছি। আর এখানে এখন একটা ছাঁকনির সাহায্যে সমস্ত মশলাগুলোকে এইভাবে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছাঁকনির মধ্যে একটু জল দিয়ে আবারও মশলাগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকাভাবে যে মাছগুলো ভেজে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর বাটিতে যে তেলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটু চিড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, সবার শেষে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে খুব সাবধানে একটু এপিটোপিট করে নিয়েই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশের তেল ঝাল। ইলিশ মাছের গন্ধে গন্ধে গুলো বেড়াল চলে এসেছে, এসে বলছে আহ কি ভালো গন্ধ। আর পড়াও হয়ে গেল, ও ইলিশ মাছ খাবি বলে, ওরে বাবা, হ্যাঁ মেজাজটা কিন্তু সত্যি ভালো হয়ে গেছে। তো আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে, যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। ভাত হয়ে গেছে? তোমাদের কি রান্না দেরি আছে? তাহলে আমি ততক্ষণ তাহলে এক কুড়ি একটু পয়সা করে নিই। এবার দেখাবো তোমাদের ইলিশ মাছের টক। তার জন্য একটু উষ্ণ জলে এতটা মতো তেঁতুল ভিজিয়ে রেখে দিতে হবে, যদিও এখন জলটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে এক চামচ করে দুরকম সর্ষে বাটা রয়েছে। কড়াতে 1 টেবিল চামচের একটু কম তেল দিয়ে দিতে হবে, তেল গরম হলে সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার ছোট ছোট লেজার টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম আর মাছের মাথা যে একটু ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেঁতুলের জলটা কিন্তু একদম না ছেঁকে পুরোটাই এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। এরপর সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে,
আর ফোটার জন্য ওয়েট করতে হবে। যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে কিন্তু সামান্য হলুদ দিয়ে দিতে হবে, আর স্বাদ মতো নুন চিনি দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটু টক মিষ্টি মতো হবে। এরপর সর্ষে বাটা দিয়ে দিতে হবে, আর যেই বাটিটায় সর্ষে বাটাটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে, মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। ইলিশ মাছের টক রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ঘন হবে না, পাতলাই হবে। 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে এটা নামিয়ে নিতে হবে, আর ঠান্ডা করার পরেই কিন্তু এটা খেতে হবে। আজকে একটা মাছ দিয়ে যে কত রকম পদ রান্না হয়েছে, তাই আমি আর মামুনি রান্নাঘরে রান্না করতে করতে হাসছি। আর তোমাদেরকে তো দুটো রান্না দেখিয়েই দিয়েছি, আর কি কি হয়েছে সেগুলো এখন দেখাচ্ছি। আর রান্নাগুলো দেখলে বুঝতে পেরে যাবে যে কার জন্য কি হয়েছে, কারণ এই ভাগে ভাগে করতে হয়েছে বলেই কিন্তু এতগুলো পদ হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছের টক। আজকে দুজনকে আর চানের জন্য চেঁচাতে হয়নি যে স্নানে যাও স্নানে যাও, সব ঠিক টাইমে চান করে নিয়ে খেতে বসে গেছে ইলিশ মাছের জন্য। আর ওমৈশী কিন্তু কিচ্ছু খায় না, শুধু ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল হয়ে গেল, তাই দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। ওমৈশীর খাওয়া দাওয়া করতে করতে আমার কিন্তু এদিকে অ্যাকোরিয়ামও পরিষ্কার হয়ে গেল মোটামুটি। খেয়ে দিয়ে উঠেই ভেবেছিলাম ব্লগটা এন্ড করে দেবো, কিন্তু আমি কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর পৃথা করছিল তখন ব্লগ এডিট, এখনও কাজ করে যাচ্ছে ও। আর আমি এইবারে বসে পড়বো ঐশীকে নিয়ে আবার পড়াতে, সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে ঐশী, কালকে আবার ঐশীর দুখানা পরীক্ষা, ওমেরও দুখানা পরীক্ষা, তাহলে আজকে ছুটি হয়ে। হ্যাঁ, দুজনের বায়োলজি, ওমের তো বায়োলজি আর কি যেন আছে কম্পিউটার, ইংলিশ লিটারেচার আছে, ঐশীর কম্পিউটার আছে। তো চলো ব্লগটাকে তাহলে এন্ড করে দিই আজকে এখানেই। হ্যাঁ, ব্লগটা এন্ড করার আগে আমি যেই কথাটা বলি ওইটা না, যেটা আমি রোজ রোজ বলি, আমি রান্নার ব্যাপারে বলছি যে তোমরা কিন্তু মাছের টকটা যে আমরা একটাই আজকে লেজা ছিল আর আমাদের আজকে টকটা খাওয়ার ইচ্ছে হয়েছিল, ওই জন্য লেজাটাকে ছোট ছোট করে কেটে করেছি, নইলে কিন্তু আমাদের বাড়িতে গোটা লেজা দিয়েই হয়। তবে হ্যাঁ, অনেকগুলো লেজা হতে হবে, অনেকগুলো লেজা বা মুড়ো এরকম দিয়ে করলে ভালো হয়, কিন্তু মুড়োটা এখন আর দেওয়া হয় না, কারণ সবার আসতে বন্ধ লাগে, ওই জন্য লেজাগুলো দিয়েই আমরা করি। আজকে ইচ্ছা হয়েছিল বলে আমরা ওই ছোট ছোট টুকরো করে, এটা একটা অন্যরকম স্টাইল। হ্যাঁ, তোমরা চাইলে ওই অনেকগুলো লেজা যখন হয়ে যাবে হয়তো খাবে না, তখন এই টকটা করতে পারো, বেশ ভালো লাগবে। আর একটা কথা তো মনে হয় তোমাদের রান্নার সময় বলেইছি যে তেল ঝালে দিদা আলু দিতেন, কিন্তু আমি আর মামনি আজকে আর আলু দেইনি। ব্লগটা তাহলে আমরা এখানে এন্ড করে দিই, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অলটা প্রেস করে দিও, তাহলে যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টিল দেন বাই বাই। দেখো অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আমার এখন ঝকঝকে হয়ে গেছে, একদম পরিষ্কার। খিদে পেয়ে গেছে মাছুদের, ওদেরকে এবার খেতে দিয়ে দিতে হবে।